বন্ধ হয়ে যাচ্ছে 2000 টাকার নোট। আগামী মার্চ মাস থেকেই এই নিয়ম চালু হচ্ছে। আপনার কাছে যদি 2000 টাকার নোট থাকে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ পহেলা মার্চ 2020 থেকে আর 2000 টাকার নোট উইথড্রল বা ডিপোজিট করতে পারবেন না এটিএম বা ই কর্নার থেকে। বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি এই চ্যানেল থেকে আগামীতে দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিস মিস না হয়। তো চলুন পহেলা মার্চ 2020 থেকে 2000 টাকার নোট নিয়ে কি নতুন সিদ্ধান্ত আসছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। পহেলা মার্চ 2020 থেকে আর মিলবে না 2000 টাকার নোট, ব্যাংকের বিজ্ঞপ্তিতে বাড়ল চাঞ্চল্য। হ্যাঁ বন্ধুরা, খবরটি কিন্তু অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে প্রকাশিত হয়েছে। পহেলা মার্চ 2020 থেকে বন্ধ হচ্ছে 2000 টাকার নোট। বন্ধুরা এখানে এমনটাই উল্লেখ করা হয়েছে, নোটবন্দির পর পুরনো 500 টাকা ও 1000 টাকার নোট বাতিল করে নতুন 2000 টাকা ও 500 টাকার নোট চালু করেছিলেন মোদী সরকার। তবে সাম্প্রতিক সময়ে বহুবার এমন খবর ছড়াচ্ছে যে রিজার্ভ ব্যাংক ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে 2000 টাকার নোট। আগের তুলনায় এই নোট ছাপাও অনেক কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক। এরই মাঝে খবর পাওয়া গেল আগামী পহেলা মার্চ 2020 থেকে দেশের সরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকে আর পাওয়া যাবে না 2000 টাকার নোট। রীতিমতো বিজ্ঞপ্তি পেশ করে নিজেদের সমস্ত শাখাকে এই নির্দেশ দিয়ে দিয়েছে ইন্ডিয়ান ব্যাংক, যার জেরে 2000 টাকার নোটকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইন্ডিয়ান ব্যাংকের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আগামী পহেলা মার্চ 2020 থেকে এই ব্যাংকের কোনো এটিএমে আর পাওয়া যাবে না 2000 টাকার নোট। পাশাপাশি এই ব্যাংকের ই কর্নারগুলিতেও 2000 টাকার নোট জমা নেওয়া যাবে না। এমনকি এটিএমে যে ক্যাসেটে 2000 টাকার নোট থাকে সেই ক্যাসেটগুলিকে বাতিল করে দেওয়া হচ্ছে। ব্যাংকের দাবি, 2000 টাকার নোট বাতিলের সঙ্গে সঙ্গে এটিএমে 200 টাকার নোটের সংখ্যা অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে। গ্রাহকদের সুবিধার্থে এই পথে হাঁটছে ব্যাংক কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনো গ্রাহকের যদি 2000 টাকার নোটের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গ্রাহককে সরাসরি ব্যাংকে যেতে হবে। সেখানেই ভারতের সবচেয়ে বড় অঙ্কের এই টাকা জমা বা তোলা দুই করতে পারবেন গ্রাহকরা। হ্যাঁ বন্ধুরা, আগামী পহেলা মার্চ 2020 থেকে ইন্ডিয়ান ব্যাংকের কোনো এটিএমে আর আপনি 2000 টাকার নোট পাবেন না। বা আপনি যদি মনে করেন ই কর্নারগুলিতে 2000 টাকার নোট জমা দেবেন সেটাও কিন্তু আপনি আর করতে পারবেন না। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে গ্রাহকদের সুবিধার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটিএমে যে ক্যাসেটগুলিতে 2000 টাকার নোট থাকে সেই ক্যাসেটগুলিকে বাতিল করে 200 টাকার নোটের ক্যাসেট আরও বাড়ানো হবে। অর্থাৎ এটিএমগুলিতে 200 টাকার নোট পাওয়া যাবে বেশি পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু 2000 টাকার নোট আপনারা আর পাবেন না। যদি আপনার টাকার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি ব্যাংক থেকে 2000 টাকার নোট তোলা বা জমা দিতে পারবেন। এটিএম থেকে কিন্তু আপনি আর 2000 টাকার নোট পাবেন না বা ই কর্নারগুলিতেও 2000 টাকার নোট জমা দিতে পারবেন না, এমনই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন ইন্ডিয়ান ব্যাংক। তোমাদের আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ইন্ডিয়ান ব্যাংক এটিএমগুলিতে 2000 টাকার নোট বন্ধ করছে বা ই কর্নারগুলিতে 2000 টাকার নোট জমা নেওয়া আর হবে না, এই সম্পর্কে আপনি কি বলবেন। বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।